ঠাকুরপো, ঠাকুরপো তোমার উপর আমার বিশ্বাস ছিল, আমার পুরো বিশ্বাস ছিল তোমার উপর। কি রে রাগিনী, আমি তোকে বলিনি? আমি জানতাম তো, আমি জানতাম তুমি এমন কিচ্ছু করতে পারো না যাতে আমাদের বাড়ির সকলের মাথা হেঁট হয়। এই ঋষি, কি হয়েছে? কাকুমণি, আমরা সবাই খুব ভয় পেয়ে গেছিলাম। সাময়িকভাবে তোমাকে অবিশ্বাস করেছি আমি মানছি, কিন্তু বিশ্বাস করো আমরা সবাই জানি তোমার মতো মানুষ হয় না। আমাকে ক্ষমা করে কি করছি? প্লিজ প্লিজ রাগ করে থাকো না আমাদের উপরে। তোমার নামে এতগুলো অ্যালিগেশন শুনে না পাজলড হয়ে গেছিলাম। ক্ষমা করে দাও। আরে কি বলছিস তুই? দেখ, তোরা যেটা করেছিস সেটা খুব স্বাভাবিক আচরণ করেছিস। ওরে পাগল, তোদের ওপর আমি কখনো রাগ করে থাকতে পারি? তোমার অশেষ কৃপা ঠাকুর, তুমি আমাদের ভুল প্রমাণিত করেছ। কাকুমণি আমাকে একটা কথা বলবে? হ্যাঁ বলো না, কোনো অসুবিধে নেই। আমি তো জানি বকুল, এত সহজে তোমার মনের সন্দেহটা যাবে না। না না, সন্দেহ নয়, আমি এমনি একটা কথা জিজ্ঞেস করব। তুমি তো বললে যে গোবিন্দ বসাক যখন কাজ করতেন তখন তোমার থানায় যাতায়াত ছিল। হুম, তার মানে তুমি আমার বাবাকে আগে থেকেই চিনতে? এইরকম একটা প্রশ্ন বকুল করতে পারে সেটা তো ভাবিনি কখনো। কি জবাব দেব এখন? না, মনে পড়ছে না তো? হ্যাঁ দেখো, ব্যবসার কাজে আমাকে মাঝে মাঝে থানায় যেতে হতো, কিন্তু তার মানে তো এটা নয় বকুল যে থানার সব অফিসারকেই আমি চিনতাম। বকুল হঠাৎ কাকুমণিকে এই প্রশ্ন করলেন কেন? বাবা, বাবা কি হয়েছে গো? হ্যাঁ কি গো, চুপ করে আছো কেন? বলবে কি হয়েছে? মা, মা তুমি বলো না, বাড়িতে হঠাৎ পুলিশ এসেছিল কেন? হ্যাঁ, এই ভাইয়া, ভাইয়া তুই বলবি আমাকে, কাকুমণির নামে কি সব অ্যালিগেশন টেশন কি হয়েছে? আমায় আমায় একটু বল। কাকিমণি, কাকিমণি তুমি অন্তত বলো কি হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোমাদের কি আমাকে এসব বলতে আপত্তি আছে? বলবে আমাকে একটু? সেরকম কিছুই নয়, নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, ও মিটে গেছে। কি এমন ভুল বোঝাবুঝি যার জন্য বাড়িতে একেবারে পুলিশ চলে এলো? আমাকে বলবে কি হয়েছে? কি গো মা বলো না। তুমি বলো বকুল, তুমি ছাড়া তো এ বাড়িতে আর কেউ ঝামেলা বাঁধাতে পারে না? ওরা নিশ্চয় আমাদের আর কোনো ক্ষতি করবে না বল, ওরা আমাদের যা যা বলতে বলেছিল আমি তো তাই তাই বললাম। কি রে বল, এরা এমন অসহায় করে দিয়েছে আমাদের যে সমরায়ের মতন একজন লোককেও কিনা আমরা মহান প্রমাণ করতে বাধ্য হলাম। মিঠু, কি কি আপনারা কাকে চান? রাস্তা ছাড়ুন বলছি। এত সহজে তো তোমাদের যেতে দিতে পারবো না মামুনি। রজতবাবু পাঠালেন তোমাদের কাছে। শুধুমাত্র তোমার সন্দেহের উপর ভিত্তি করে কাকুমণিকে অ্যারেস্ট করার জন্য তুমি বাড়িতে পুলিশ ডেকে ফেললে? আমি তো নিজের চোখে না দেখলে বিশ্বাসও করতে পারতাম না যে তুমি এত দূর যেতে পারো। এবার তোমাকে এরকম অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে বকুল। এমন সিচুয়েশন ক্রিয়েট করব, ধীরে ধীরে বাড়ির সবাই তোমার বিরোধী হয়ে উঠবে। আমাদের পরিবারের প্রতি এই তোমার কনসার্ন? বাহ, অসাধারণ। এই না হলে তুমি বাড়ির আদর্শ বউ। রোশনি, তুমি তো পুরোটা কি হয়েছে না হয়েছে জানোও না।
পুরোটা যখন জানো না তখন সকাল সকাল এসে বাড়িতে অশান্তিটা করো না। আর শুধু বকুল নয়, আমাদের সবাইরই একটু একটু সন্দেহ হয়েছিল সমরের উপর। একের পর এক যা ঘটেছে তাতে তো সন্দেহ হওয়াটা স্বাভাবিক। হ্যাঁ দাদা, একদম ঠিক কথা বলেছো তুমি। বকুল যেটা করেছে ওর জায়গায় আমি থাকলে সেটাই করতাম। আর রায়বাড়ির সম্মানের ব্যাপারে বকুল যথেষ্ট সচেতন। ও আমাকে জিজ্ঞেস করি পুলিশে খবর দিয়েছিল। সারা রাত তো কারোর ঘুমটুম কিছুই হয়নি। না এবার এসব কথা রাখো তো তোমরা, যে যার ঘরে গিয়ে এবার বিশ্রাম করো। বাবা, এটা পাষাণ নেমে গেল যেন বুকের উপর থেকে মনে হচ্ছে। সত্যি মা, পুরো ব্যাপারটা না কিরকম দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। যা বাবা, এবার ঘরে গিয়ে শুয়ে পড়, যা রেস্ট কর। হ্যাঁ গো, তোর ওষুধটা দিতে হবে তো। হ্যাঁ চলো চলো, ঘরে চলো, যা শুয়ে পড়। আসলে শোন, এসো দাদা। আমার উপর অভিমান হওয়াটা তোমার স্বাভাবিক। বাড়ি শুধু সবাই তোমাকে অবিশ্বাস করলেও আমি তোমার স্ত্রী, আমার তোমার উপর আস্থা রাখা উচিত ছিল, আমি পারিনি। এর জন্য তুমি আমাকে যে কোনো শাস্তি দিতে পারো। এত কিছু ঘটছিল, আমি রাগিনী, রাগ অভিমান কোনো কিছুই তোমার উপর আমার হয়নি, ফলে শাস্তি দেবার কথা আসেই না। তবে হ্যাঁ, একটা আশা আমি করেছিলাম তোমার কাছে। বাড়ির সবাই আমাকে ভুল বুঝলেও আমি আশা করেছিলাম এই সময় তুমি অন্তত আমার পাশে থাকবে। বাট আনফরচুনেটলি তুমি সেটা করোনি রাগিনী। ক্ষমা করে দিও আমায়, আর ভুল হবে না। কাল থেকে একই জামা কাপড় পরে আছো, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জামা কাপড় বার করে দিচ্ছি। জামা ঘরে যা, একটু রেস্ট নে। গোবিন্দ বসাকের খুন নিয়ে তুমি ডামাডোল বাঁধিয়ে ফেললে বকুল, এবার যখন তুমি জানবে যে তোমার বাবার খুনি কে, তখন তো একেবারে দক্ষ চক্ষু মাতিয়ে দেবে। তবে হ্যাঁ, একটা কথা বলতেই হবে বকুল, তুমি একটা মেয়ে হয়ে আমাদের মতন প্রতিপক্ষকে যেভাবে ঘোল খাইয়ে দিয়েছ তাতে তোমার তারিফ না করে পারছি না। যেটা বলছি সেটা কান খুলে শুনে রাখ। তোদের যেটা শিখিয়ে পড়িয়ে সমরবাবুর কাছে পাঠানো হয়েছিল সেটা যেন কোনোরকমভাবে ফাঁস না হয়। আর যদি সেটা ফাঁস হয়েছে কোনোরকমভাবে, তাহলে তাহলে কী করবেন আপনারা? আজকে হয়তো আমাদেরকে ভয় দেখিয়ে অনেকগুলো মিথ্যে কথা বলিয়েছেন ঠিকই,
কিন্তু এই মানুষগুলোর মুখোশ আমি একদিন টেনে ছিঁড়ে দেবো। বলে দেবেন আপনাদের রজতাপ বাবুকে। মিঠু মিঠু একটু শান্ত হ, একটু চুপ কর। বিশ্বাস করো আমরা চিরকাল মুখ বন্ধ করে রাখবো, চিরকাল মুখ বন্ধ করে। না না মা, আমরা আর মুখ বন্ধ করে থাকবো না, আর ভয় পাবো না। মাসিমা, আরে দেখছি আপনার এই মেয়ের মুখে তো অনেক বুলি ফুটেছে, মুখটা বন্ধ করে রাখতে বলবেন, নাহলে আমরা জানি কিভাবে মুখ বন্ধ করতে হবে। যেভাবে তোর বাবাকে উপরে পাঠিয়েছি সেইভাবে মা মেয়েকেও উপরে পাঠিয়ে দেব। প্রাণটাই যদি না থাকে প্রতিবাদ করবি কি করে? তার মানে আমার বাবাকে আপনারা খুন করেছেন? সব কিছু মিটে গেল ঠিকই, কিন্তু কোথাও যেন একটা ফাঁক রয়ে গেল। গোবিন্দবাবুর স্ত্রী আর মেয়েকে তো কেউ খবর দেয়নি, তাহলে ওরা ঠিক সময় মতো চলে এলো কি করে? গোবিন্দবাবু সবসময় আমার বাবার সঙ্গেই থাকতেন, আর কাকুমণি বললেন যে কাকুমণি শুধু গোবিন্দবাবুকে চিনতেন, আমার বাবাকে দেখেইনি। এটা তো আশ্চর্য ব্যাপার। বকুল, আপনি কি নিয়ে চিন্তিত একটু বলবেন আমাকে? দেখুন বকুল, সবটাই কিন্তু সবার সামনে প্রমাণ হয়ে গেছে অলরেডি। আমি চিন্তিত নই। আমি জানি বকুল, আপনার মনে এখনো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বলুন আমাকে। আমি যে কি করে বারবার আপনার সামনে ধরা পড়ে যাই। এবার বলুন কি নিয়ে আপনার চিন্তা এত মনে? আমার মনে হচ্ছে সব মানে সবটা কেমন যেন মিলে গেল, তাই না? কেন, কাকুমণির ওপর কি আপনি এখনো সন্দেহ করছেন? না না, কাকুমণির ওপর আমি সন্দেহ করি না, কাকুমণি তো নির্দোষ, সেটা তো সবার সামনে প্রমাণও হয়ে গেছে। আসলে এই বাড়ির সবাই সবাইকে খুব বিশ্বাস করে, ভরসা করে, সবাই সেই বিশ্বাস আর ভরসার মর্যাদাও রাখে। কিন্তু আজকে আমি কাকুমণির ওপর এভাবে সন্দেহের আঙুল তুলে সেই সেই মর্যাদায় আঘাত করেছি। আমি জানি না কাকুমণি আমাকে কতটা খারাপ ভাবছে। আমি এ বাড়িতে আপনার মতো আর কেউ পুলিশ অফিসার হতে চায় না বকুল। পুলিশের কাজই হলো কেসের সঙ্গে জড়িত সবাইকে সন্দেহ করা, আপনিও তাই করছিলেন। আপনি যেভাবে একের পর এক অকাট্য যুক্তি সাজিয়ে ওই জয়ন্ত মদন কাকুমণিকে প্রশ্ন করছিলেন, খুব ভালো করে বোঝা যাচ্ছিল আপনি একদিন কড়া পুলিশ অফিসার হবেন। না না, ক্রিমিনালদের কপালে দুঃখ আছে আমি নিশ্চিত। আর আমি কথা দিচ্ছি বকুল, আপনার এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার যা যা সাহায্য লাগবে আমি করব। থ্যাংক ইউ, অলওয়েজ ওয়েলকাম। এবার আমাকে সত্যি করে বলুন তো, আপনার মনে এখনো একটা খটকা রয়ে গেছে না? কাকুমণি গোবিন্দ বসাককে চিনত কিন্তু আপনার বাবাকে চিনত না, এটাই আপনাকে আশ্চর্য করছে, তাই তো? আপনাকে মাঝে মাঝে এরকম চিন্তিত দেখায়, জিজ্ঞেস করলে আপনি কিছুই বলেন না। আপনার চিন্তার কারণ কি আপনার বাবার অস্বাভাবিক মৃত্যু? শিখা, পিসি, শিখা কোথায় গেলি? পিসি,
এই যে বাবা, আপনার জন্য স্পেশাল চা বানিয়েছি। সারাদিন ভোট ভোট করে আপনার যা ধকল গেছে, এই চাটা খেলে দেখবেন আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। নিন, জলটা নিন। তো বাবা, ভোট কেমন হলো? কি আর বলবো বর্ষা তোমাকে, বাবার যা ক্রেজ দেখলাম না, যা পপুলারিটি দেখলাম বাবার, আজ বাবার সাথে না গেলে জানতেই পারতাম না। সে তো আমি বাবার সঙ্গে ক্যাম্পেনিং এ গিয়েই বুঝতে পেরেছিলাম, সাধারণ মানুষ বাবাকে যা ভালোবাসেন, মানে বাবার মতো পপুলার নেতা কিন্তু এরাজে খুব কমই আছে। দারুণ দারুণ, যা টার্ন আউট দেখলাম না আজকে, বাবা কেউ আটকাতে পারবে না। আমার কি মনে হচ্ছে বলো তো বেবি, শোন আমার কি মনে হচ্ছে, বাবাকে আর ভোটে জেতার আগেই না মন্ত্রী সিটে বসিয়ে দেওয়া উচিত, কি বলো? তোমার বউ এই বাড়িতে থাকতে এতটা নিশ্চিন্ত আর কি করে হতে পারছি কুনাল? এই মেয়ে কি কি ইনফরমেশন বাইরে লিক করে দিয়েছে, আর কত দিন আমার এই ক্ষতি করে চলেছে আমি তো সেটা জানি না। তা বর্ষা, হ্যাঁ বাবা, তোমার মূল্যবান ভোটটা নিশ্চয়ই আমার বিরোধী পক্ষের ঝুলিতেই ঢুকেছে, কি বলো? আজ আপনাকে সত্যি কথাটা বলতেই হবে বকুল। বেশ কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি কিছু কিছু ঘটনা আপনাকে খুব বাজেভাবে এফেক্ট করছে। আপনি অস্থির থাকছেন, মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ছেন, আর আমি কিছু জিজ্ঞেস করলেই আপনি আপনি প্রসঙ্গ বদলে দিচ্ছেন। মানে হঠাৎ আপনার এরকম মনে হলো? কারণ আমি সবচেয়ে কাছের বন্ধু, আপনি তো বলেছিলেন, ভুলে গেলেন নাকি? আপনি না বললেও আপনি কেমন আছেন, ভালো না মন্দ, আমি সবটাই জানতে পারি। আপনার এই অস্থিরতা আমি যে প্রথম নোটিশ করছি তা কিন্তু নয় বকুল। প্রথম নোটিশ করেছিলাম সেই দিন, যেদিন আপনার বাবার সম্মানপত্র আনতে আমরা বারাসাত গেছিলাম, 15th August। সেদিন থেকে আপনার মধ্যে আমি একটা অদ্ভুত চেঞ্জ নোটিশ করেছিলাম। এত নিশ্চিতভাবে উনি বলছেন কি করে? উনি কি তার মানে কোথাও থেকে কিছু জানতে পেরেছেন? বারাসাত থেকে ফেরার পথেও তো আপনি আমার সঙ্গে একদম কথা বলেননি, পুরো চুপ ছিলেন। তখনই আমার মনে হয়েছিল আপনার কিছু একটা হয়েছে, আমি জিজ্ঞেসও করেছিলাম, মনে আছে আপনার? উত্তরে আপনি আজকের মতোই চুপ ছিলেন। আসলে 15th August মঞ্চের পেছন থেকে আমি আপনার উত্তেজিত গলা শুনতে পেয়েছিলাম। আমি যাওয়ার আগেই আপনি ওখান থেকে বেরিয়ে এসেছিলেন বলে খুব একটা গুরুত্ব দিইনি বিষয়টাকে। কিন্তু পরে আপনার চুপচাপ থাকা, একটু অস্বাভাবিক আচরণ দেখে আমার সন্দেহ হলো, আবার ওই দিনটার কথা মনে পড়ে গেল। আর আপনি আপনি প্রত্যেকবার আমাকে এড়িয়ে গেলেন, কিছু জিজ্ঞেস করলেই আপনি কি বলতেন? কিছুই হয়নি। এই তো সেদিন রাতের কথা, যেদিন আপনি বেলতলা যাওয়া নিয়ে কথা বলছিলেন ফোনে, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে কার সঙ্গে কথা বলছেন, কোথায় যাবেন কালকে? উত্তরে কি বললেন আপনি? কোথাও যাব না, আর কথা বলছিলাম আমি একজন আত্মীয়র সাথে। কেন জানি না মনে হচ্ছে আপনি আপনি খুব বড় একটা সমস্যায় আছেন। আর এই সমস্যায় আমি আপনাকে জড়াতে পারবো না। কেন? আপনি তো নিজেই বলেন যে কোনো বিপদে আমরা একে অপরের পাশে থাকবো, তাহলে আমাকে জানাচ্ছেন না কেন? কারণ লড়াইটা একা আমার, আমি আপনাকে এর মধ্যে জড়িয়ে আপনার বিপদ বা এই পরিবারের বিপদ ডেকে আনতে পারি না। মানে এমন কি হয়েছে যেটা জানতে পারলে আমাদের সবার বিপদ হবে? বকুল বলুন, বকুল প্লিজ চুপ করে থাকবেন না, খুলে বলুন আমাকে। ওকে, লেট মি গেস, আপনি সেদিন বলেছিলেন আপনার বাবার মৃত্যুর কারণ নিয়ে আপনার সন্দেহ তৈরি হয়েছে, আর সেই প্রসঙ্গে জানতে আপনি গোবিন্দ বসাকের সঙ্গে দেখা করতে গেছিলেন। বাবার মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ হওয়াটাই কি আপনার অস্থিরতার কারণ? বকুল, আমি জানতে চাইছি আপনার সন্দেহটা পার্টিকুলারলি কি, আপনার বাবার মৃত্যুর সম্বন্ধে আপনি এমন কি জানেন যেটা কনস্ট্যান্টলি আপনি আমার কাছ থেকে লুকিয়ে যাচ্ছেন? দেখুন বকুল, আপনি যদি আমাকে সত্যি আপনার বন্ধু মনে করেন, ভরসা করেন, তাহলে আজকে আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবেন আপনি। আর আজও যদি আপনি আমাকে সত্যি কথাটা না বলেন,
বুঝবো বন্ধু ভাবা তো দূর, একজন মানুষ হিসেবে আপনি আমাকে মিনিমাম বিশ্বাসটুকু করেন না। এরকমটা নয়, আমি আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, কিন্তু সন্দেহটা সন্দেহের জায়গায় নেই, এটা বিশ্বাসে পরিণত হয়েছে। আমার বাবা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি, খুন করা হয়েছিল আমার বাবাকে।